পৈশাচিক এক ভয়ঙ্কর ঘটনা। 25 দিনের শিশুকন্যাকে কুয়োয় ফেলে দিল মা। ভয়ঙ্কর এক পৈশাচিক ঘটনা। নিজের 25 দিনের শিশুকন্যাকে কুয়োয় ফেলে দিতে এতটুকু দ্বিধাবোধ করলেন না মা। চূড়ান্ত অমানবিক এবং পৈশাচিক ঘটনা ঘিরে চাঞ্চল্য, সেই সঙ্গে নিন্দার ঝড় বইছে শিলিগুড়ি পৌরসভার 38 নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকার। মৃত অবস্থায় সেই শিশুর দেহ কুয়ো থেকে উদ্ধার করেন দমকলের কর্মীরা। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার কাউন্সিলর দুলাল দত্ত। খবর দেয়া হয় পুলিশকে। সেই মহিলার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মহিলার মানসিক সমস্যাও রয়েছে বলে এলাকার কিছু বাসিন্দা জানিয়েছেন। তবে মানসিক সমস্যা থাকুক আর না থাকুক, কেউই ঘটনা মেনে নিতে পারছেন না। সবাই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এদিন এলাকার বেশ কয়েকজন দেখতে পান সেই মহিলা তার শিশুকন্যাকে কুয়ে ফেলে দিয়েছে। এরপর এই খবর দেওয়া হয় আশিঘর পালির পুলিশকে। অন্যদিকে খবর দেওয়া হয় দমকল বিভাগের আধিকারিকদেরও। তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে এসে কুয়োর জল পরিষ্কার করেন। শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে দমকল কর্মীরা। ঘটনায় ইতিমধ্যেই মৃত শিশুর কন্যার মাকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাচ্চাটা 25 দিনের ছিল। দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা একটা হয়ে গেছে। আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে, এবং অনেকদিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে। আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে, এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। বাচ্চাটা ছেলে ছিল মেয়ে ছিল? বাচ্চাটা মেয়ে ছিল। কন্যা সন্তানের কোনো লাঞ্ছনা এরকম বারবার করে ঘটনা শোনা যায়, কী বলবেন কন্যা সন্তান? দেখুন, এই ব্যাপারটা এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা। এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা, এবং সে কী করবে না করবে সেটা তো পরিকল্পনাভাবে করেনি, এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স, সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই ব্যাপারটাকে সে করেছে। আপনারা তো প্রতিবেশী, তো কবে থেকে এরকম মেন্টালি ডিসব্যালেন্স? এটা তো অনেক দিন ধরেই উনি মেন্টালি ডিস্টার্ব। যখন ঘটনা ঘটেছে সেই সময় কি বাড়িতে কেউ ছিল? কি বাড়িতে ওর বাবা ছিল? বাবা ছিল, লক্ষ্য করেছিল, সে লক্ষ্য, সে ঘুমিয়ে ছিল সেই সময়। তার মানে একদম খুব তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে। ঘটনার পর কীভাবে জানা গেল যে বাচ্চাটা মারা গেছে? কীভাবে জানলেন আপনারা? এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, তারপরে সে হ্যাঁ না বাচ্চাটা বেঁচে নেই, এবং রিকভারি করেছে। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন এসছে, আমাদের কাউন্সিলর উনিও এসছেন, দুলাল দত্ত মহাশয় উনিও এসছেন, খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন। আপনার নাম আর এই পাড়ার? আমার নাম জয়ব্রত সান্যাল, সুকান্তনগর। আমি অফিসে বসেছিলাম, একটু আগে খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে। এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে 25 দিন বয়স, বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত, মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথে, তা ওর বাবা খুব নজরে রাখছিলো। তবু আজকে অঘটনটা ঘটে যায়। তার বাবা সকালে এসে, তার বাবা গাড়ি চালায়, সকালে এসে শুয়ে পড়েছিল, বাচ্চাটা পাশেই শুয়েছিল। তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়োতে ফেলে দেয়, কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিক দিয়ে, সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুয়োতে ফেলে দেয়। এবং এই যে ঘটনাটা ঘটে গেল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, ভদ্রমহিলা সত্যিকারে মানসিক রোগগ্রস্ত কিনা সেটাও যাচাই করা হোক, না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক। মায়ের নাম বলতে হবে না, বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে, তোলার কাজ চলছে, এখনও তুলতে পারেনি, প্রচুর জল আছে, পুলিশকেও খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে। এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিল এই ঘটনাটা। এই জায়গাটা নাম সুকান্তনগর, 38 নম্বর আপনার ওয়ার্ডে। হ্যাঁ, যে 2 মাসের 25 দিনের বাচ্চা কুয়ায় পড়েছে, মেসেজ গেছে, আমরা সাথে সাথে
যত তাড়াতাড়ি সম্ভব হয়ে এসেছি। এসে দেখি প্রচুর 25-30 ফিট জল ছিল। তো তারপরে আমরা ডিপলিপ পাম্প লাগিয়ে জল শুকিয়ে একজনকে ল্যাডারের মাধ্যমে নামিয়ে রেস্কিউ করলাম। রেস্কিউ করে ওনাদের কাছে হ্যান্ডওভার করেছি। অ্যাকচুয়ালি জলের মধ্যে ডুবে থাকা মানে তো মানে কন্ডিশন শেষের দিকে। ওগুলো তো আধা ঘন্টা আগে ফেলেছে। এখন হ্যাঁ মানে পাঠানো হলো হসপিটালে পাঠানো হলো নর্থ বেঙ্গল।